স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতার বিরুদ্ধে সরব হলেন স্কুল শিক্ষকদের টিউশন বন্ধের দাবিতে সরব হলেন গৃহশিক্ষকেরা তারা স্কুল শিক্ষা দপ্তরে স্মারকলিপিও জমা দেন সোমবার বনগা শহরে মিছিল করেন মহকুমা গৃহশিক্ষকেরা এরপরই অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক দিব্যেন্দু পালের কাছে স্মারকলিপিও জমা দেন বনগাঁ মহকুমায় যে সকল স্কুল শিক্ষকেরা গৃহশিক্ষকতা করছেন তাদের নামের একটি তালিকাও তুলে দেওয়া হয় দপ্তরে আগামী জানুয়ারির এক তারিখ থেকেই কোন টিচার স্কুল টিচার যারা স্কুল রিলেটেড এই সমস্ত টিচার মহোদয়রা কখনোই প্রাইভেট টিউশন করতে পারবেন না এবং তারা বাণিজ্যিকভাবে কোনো সেন্টার বা কোনো কিছুই তারা করতে পারবেন না এই আন্দোলনটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য গৃহশিক্ষকদের পক্ষে দিলীপ ঘোষ বলেন মহকুমায় কয়েক হাজার বেকার যুবক গৃহশিক্ষকতা করে জীবিকা নির্বাহ করেন কিছু স্কুলের শিক্ষকদের গৃহশিক্ষকতার জন্য অনেকের রুটি রুজি বন্ধ হয়ে যাচ্ছে আমরা প্রায় ষাট জন স্কুল শিক্ষক যারা গৃহশিক্ষকতায় যুক্ত

নিয়মিত স্কুলে আসতে হবে এবং প্রয়োজন হলে স্কুলের শেষে তাদের কোচিং ক্লাসের ব্যবস্থা করতে হবে স্কুল কম্পাউন্ডের মধ্যে যেটা সরকার স্বীকৃত আইন রয়েছে সেই আইন অনুযায়ী রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা